স্বাগতম সবাইকে কালার্স এফএম 101.6 এ ফারজানা আছি তোমাদের সাথে এবং আজকে আমরা আমাদের সাথে একজন অতিথি পেয়েছি যিনি একজন বিশেষজ্ঞ ডাক্তার এবং আজকের বিষয়টা হচ্ছে প্লাস্টিক সার্জারির মাধ্যমে বডি শেপিং এই কথাটা কিন্তু এখন আমাদের মধ্যে অনেকের মধ্যেই অনেক জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে যারা সৌন্দর্য সচেতন নারী রয়েছেন এবং অনেক পুরুষরাও আছেন এখন যারা নিজেদের শেপটাকে সুন্দর সুগঠিত রাখার জন্য বা ফিট রাখার জন্য এই বডি শেপিংয়ের সাহায্য নেন বা এই পদ্ধতিটা সাহায্য নেন এবং আজকের অতিথি যিনি আমাদের সাথে রয়েছেন বিশেষজ্ঞ অতিথি তার পরিচয়টা জানিয়ে দিব আমাদের সাথে আজকে রয়েছেন প্লাস্টিক ও অ্যাস্থেটিক সার্জন ডাক্তার মুন্নি মমতাজ তিনি সহকারী অধ্যাপক তাইরুননেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে এসেছেন ম্যাম আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে আপনাকেও অনেক ধন্যবাদ আমরা শুরুতেই একটু ফোকাস করবো এই জায়গাটাতে প্লাস্টিক সার্জারি কথাটা শুনলে অনেকে মনে করেন যে এটা আসলে সাধারণ মানুষরা কখনোই এটা করে না বা করতে পারবে না কারণ এটা আসলে খুব জটিল একটা ব্যাপার এবং শুধুমাত্র সেলিব্রিটিরাই এই ধরনের কাজ করতে পারে কিন্তু আসলে আমাদের সাধারণ মানুষও কিন্তু এখন বিভিন্নভাবে এই প্লাস্টিক সার্জারির আওতায় আসছেন এবং সার্ভিসগুলো নিচ্ছেন বা নেওয়ার সুযোগ পাচ্ছেন তো প্রথমে একটু জানবো যে প্লাস্টিক সার্জারি বিষয়টা আসলে কি এবং এটা কখন কেন করা হয় ধন্যবাদ প্লাস্টিক সার্জারি শুধুমাত্র যে আমরা কিছু সেলিব্রিটি দের করে থাকি এই কথাটা ঠিক না এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য আর প্লাস্টিক সার্জারি একটা হচ্ছে ভাস্ট সাবজেক্ট এখানে সবাই প্লাস্টিক সার্জারি বলতে শুধু বলে বুঝে থাকেন যে সৌন্দর্য বর্ধন এ কথাটি সবাই বুঝে থাকেন কিন্তু প্লাস্টিক সার্জারির মধ্যে অনেকগুলো অধ্যায় আছে যেটা মানুষ অ্যাকচুয়ালি জানেন না তার মধ্যে একটা পার্ট হচ্ছে বার্ন অ্যান্ড বার্ন রিকনস্ট্রাকশন পুড়ে যাওয়া এবং পুড়ে যাওয়া রোগীদের পরবর্তী যে পুনর্বাসন পুরোটাই তারপরে আসেন হচ্ছে জন্মগত ত্রুটি বা যত জন্মগত ত্রুটি আছে সেটাও আমরা প্লাস্টিক সার্জারির মাধ্যমে কারেকশন করতে পারি তারপরে আসেন হচ্ছে প্রেশার সোর বলে যে যারা হচ্ছে স্ট্রোকের কারণে বা যে কোনো কারণে শরীরে ঘা হচ্ছে সেগুলো তারপরে আসেন হচ্ছে ব্রেস্টের হচ্ছে এটা একটা প্লাস্টিক সার্জিক্যাল প্রসিডিউর কিন্তু যাদের ব্রেস্ট ক্যান্সারের পরে ব্রেস্ট কেটে ফেলতে হয় তাদের বেলায় যে নতুন করে ব্রেস্ট রিকনস্ট্রাকশন তৈরি করা হচ্ছে আর সৌন্দর্য বর্ধনের এই পার্টটা তো আছেই যে এই পার্টটা আমরা হচ্ছে প্লাস্টিক সার্জারির মাধ্যমে করে থাকি ওকে সো প্লাস্টিক সার্জারির আসলে অনেকগুলো দিক রয়েছে অনেকগুলো ধাপ রয়েছে মানুষ আসলে তার প্রয়োজন অনুযায়ী সেই সুবিধাটা বা সেই চিকিৎসা পদ্ধতিটা নিজেরা নিতে পারেন তো আমরা একটু জেনে নিলাম যে প্লাস্টিক সার্জারি আসলে কী এবং কখন করা হয় আমরা একটু যাই যে বডি শেপিংয়ে প্লাস্টিক সার্জারির যে গুরুত্ব সেটার ব্যাপারে যদি একটু বলেন যে বডি শেপিংয়ের ক্ষেত্রে আসলে প্লাস্টিক সার্জারির কী গুরুত্ব রয়েছে আসলে মানুষ আসলেই সৌন্দর্য প্রবণ সে নিজেকে সুন্দর দেখতে পছন্দ করেন আমরা আয়না দেখলে একবার তাকিয়ে দেখি যে আমাকে ভালো দেখাচ্ছে তো আমাদের যে ইদানিং যে লাইফস্টাইল সেই লাইফস্টাইলে আমরা স্থূলকায় হয়ে যাচ্ছি অনেকটাই এখানে দেখা যায় যে আমাদের শরীরের কিছু স্পেসিফিক জায়গা আছে সেখানে হচ্ছে অতিরিক্ত চর্বি জমা হয় দেখা যায় যে ডায়েট বা এক্সারসাইজ করেও আমরা সেই চর্বি দূর করতে পারি না সেই চর্বিগুলোকে বলা হয় স্টাববর্ন ফ্যাট আর অ্যাপারও দেখা যায় যে ডায়েট বা এক্সারসাইজের মাধ্যমে আমরা চর্বি কিছুটা কমিয়ে ফেলছি বাট এই চর্বি দূর করার পরে সেই জায়গার চামড়া ঝুলে যাচ্ছে অথবা দেখা যাচ্ছে যে মহিলাদের গর্ভাবস্থার পরে সে যখন স্বাভাবিক জীবনে ফিরে আসে তখন হচ্ছে তার পেট ঠিক আগের জায়গায় আগের মতো আর থাকে না ঝুলে পড়ে বা অতিরিক্ত মেদ জমে যায় এটা এটা আমরা তারা এই সময় তার বিষণ্ণতায় ভুগে আবার দেখা যায় যে পেটের চর্বি কিছুটা কমিয়ে ফেলেছে কেউ কিন্তু তার হচ্ছে যে আমরা বলি পেটের যে মাসেল আর কিছু লিগামেন্ট আছে ওগুলো ল্যাক্স হয়ে যায় রিল্যাক্স হয়ে যায় তার জন্য কি হয় সেই যে টান টান ভাবটা আর থাকে না সেটা থলথলে বা হচ্ছে কিছুটা ফুলা ফুলা ভাব থেকে যায় সো অথবা কেউ ম্যাসিভ বডি লুজ করলো বডি ওয়েট যেটা লুজ করার পরে শরীরের বিভিন্ন জায়গায় তার বিভিন্ন জায়গার চামড়া ল্যাক্সিটির কারণে সব ঝুলে যাচ্ছে তখন দেখতে আর ভালো লাগে না তখন আমরা এই বিভিন্ন ধরনের প্লাস্টিক সার্জারি প্রসিডিউরের মাধ্যমে এইসব সমস্যার যে সমাধান দিয়ে তাদের একটা বডি শেপ দিয়ে দেওয়া হয়ে থাকে এটাকেই বলা হচ্ছে আর কি বডি শেপিং ওকে বডি শেপিংয়ের ক্ষেত্রে যে প্লাস্টিক সার্জারির ধাপগুলো রয়েছে বা পর্যায়গুলো রয়েছে সেগুলোর ব্যাপারে যদি একটু বলেন যে বডি শেপিংয়ের জন্য কী কী আমরা প্রসিডিউর আমরা বডি শেপিংয়ের জন্য প্রধানত লাইপোসাকশন বা করে থাকি তাছাড়া অ্যাবডোমিনোপ্লাস্টি বা টামিটাক
একটা প্রচলিত টার্ম। তারপরে আসেন মাস্টোপেক্সি, যে ওয়েট লস বা সন্তান জন্মদানের পর মহিলাদের হচ্ছে স্তন ঝুলে পড়ে। তারপরে আর্ম লিফট বা বাহু লিফট করা, যেটা ঝুলে যাওয়া কারেকশন করা, বা হচ্ছে থাই লিফট বা বাটক লিফট, এই টাইপের প্রসিডিওরগুলোর মাধ্যমে আমরা হচ্ছে প্লাস্টিক সার্জারির এই প্রসিডিওরগুলো দিয়ে বডি শেপিং করে থাকে। আচ্ছা, লাইপোসেকশন, প্রথমেই লাইপোসেকশনের কথা বললেন, তো এটার ব্যাপারে যদি একটু ডিটেইল বলেন যে লাইপোসেকশন আসলে কিভাবে করা হয় বা কেন করা হয়, কারা করতে পারেন? আচ্ছা, লাইপোসাকশনের মাধ্যমে আমরা শরীরের অতিরিক্ত চর্বি দূর করে থাকি। আপনাকে প্রথমেই বলেছি যে আমাদের শরীরের কিছু স্পেসিফিক জায়গা আছে যেখানে হচ্ছে চর্বি, যেটা ডায়েট বা এক্সারসাইজ করেও আমরা কমাতে পারি না, সেই চর্বিগুলোকে স্টাব বন ফ্যাট বলা হয়। এই চর্বিগুলোকে কমানোর জন্যই বা এই চর্বিগুলো অপসারণ আমরা এই লাইপোসাকশন অপারেশনের মাধ্যমে করে থাকি। আচ্ছা, তার মানে হচ্ছে লাইপোসাকশন বডির যে কোনো পার্টে করা যেতে পারে, পেটে হতে পারে, বাহুতে হতে পারে? হ্যাঁ, বিভিন্ন জায়গা আছে, তার মধ্যে স্পেসিফিক যে জায়গাগুলোর মধ্যে হচ্ছে পেট, পেটের হচ্ছে উপরের পেট বা তলপেট, তবে দেখা যায় যে তলপেটে বেশি চর্বি জমা হয় মানুষের। তারপরে কোমরে, কোমরের কিছু উপরের অংশে, এবং হচ্ছে মহিলারা যে ব্লাউজ পরেন, ব্লাউজের নিচের ওই জায়গাটাকে একটা ল্যাভেন্ডার বলে, ওই জায়গাটাতেও হচ্ছে আপনার চর্বি জমা হয়, বাহুতে অতিরিক্ত চর্বি জমা হচ্ছে। ইভেন হচ্ছে থায়ের দেখা যায় যে ভিতরের দিকে ইনার সাইডে হচ্ছে চর্বি বেশি জমা হচ্ছে এইসব জায়গাতে। আবার অনেকের দেখা যায় চিন, আমরা বলি যে থুতনির নিচে, ওই জায়গাতেও চর্বি জমা হয়। এইসব জায়গা থেকে লাইপোসাকশন করে অতিরিক্ত চর্বি দূর করা হয়। মানে কেউ যদি চায় যে তার পেট থেকে আপার অ্যাবডোমেন হতে পারে কিংবা তল পেট হতে পারে, সো তার পেট থেকে তিনি চর্বিটা অপসারণ করবেন, সেটা কি একটা সিটিংয়েই সম্ভব? একটা লাইপোসাকশনের মাধ্যমেই তিনি পুরো চর্বি থেকে রিলিফ পেতে পারেন? এটা কারো কারো বেলায় এক্সিডিংই পসিবল, কারো বেলায় হচ্ছে স্টেজ প্রসিডিউর লাগে, দুইবার বা তিনবার তার হচ্ছে দুই তিন সেটিং লাগে রিমুভ করতে। এটা আর অথবা ডিপেন্ড করে তার শরীরের কোন কোন জায়গা থেকে সে রিমুভ করতে চাচ্ছে, এর উপরে নির্ভর করে হচ্ছে তার কয়টা সেটিং লাগবে। আচ্ছা, এটা ডক্টরের সাথে আসলে পরামর্শ করে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, এবার একটু আসি যে কোনো ক্ষতিকর ব্যাপার বা সাইড এফেক্ট কী রয়েছে এই লাইপোসাকশনের? আসলে যে কোনো একটা প্রসিডিউরে করতে গেলে যে ধরনের সাইড ইফেক্ট থাকে, সেই সাইড ইফেক্ট যে কোনো অপারেশনে থাকে। এটা যেরকম জাস্ট অজ্ঞান করা হবে সেটা রিলেটেড যে সাইড ইফেক্ট থাকে সেটা হতে পারে, আদারওয়াইজ তেমন কোনো সাইড ইফেক্ট নেই। ওকে, প্রসিডিউরে তো লাইপোসাকশনের মাধ্যমে যখন চর্বিগুলোকে টেনে নিয়ে আসা হয়, তো সেই জায়গাটাতে, যেই জায়গায় আসলে চর্বিটা জমেছিল, সেই জায়গাটাকে ব্যালেন্স করার জন্য বা পূরণ করার জন্য কি আর কিছু করার দরকার রয়েছে? আচ্ছা, পূরণ করার জন্য না, আমরা হচ্ছে লাইপোসাকশন করে যে পেশেন্ট যখন চলে যায় তখন তাকে একটা প্রেশার গার্মেন্টস পরার জন্য অ্যাডভাইস করি, যাতে ওই জায়গাটা সমান থাকে, উঁচু নিচু যে সাকশন করে নিয়ে আসা হয়েছে ওই জায়গাটাতে ইরেগুলারিটিস না থাকে। তার জন্য আমরা একটা প্রেশার গার্মেন্টস পরতে বলি, ওটা কিছুদিন তাকে পরতে হবে। আর তাকে অবশ্যই হচ্ছে ডায়েট, তার হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। আচ্ছা, একটু জানতে চাই যে কী কী এর পরে আসলে আর কী কী নিয়ম মেনে চলতে হয় লাইপোসাকশন যারা করেন তাদেরকে? পরবর্তীতে তাকে আমি যেটা বললাম, অবশ্যই তাকে হচ্ছে ডায়েট এবং এক্সারসাইজ এবং তার হচ্ছে শেপ মেনটেন করতে হবে। লাইপোসাকশন মানেই না যে আমাকে লাইফ লংয়ের জন্য আমি স্লিম হয়ে গেলাম বা বডি শেপ হয়ে গেল, তাকে এটা মেনটেন করতে হবে তার শেপটা মেনটেন করার জন্য। ওকে, তার মানে হচ্ছে ডায়েট থেকে শুরু করে সব কিছুই তাকে মেনটেন করতে হবে। আমরা যে নর্মাল বা হেলদি লাইফস্টাইল বলতে যা বুঝি সেটা মেনটেন করলেই হবে, এটা বলা হচ্ছে না যে এক্সেস কিছু করতে হবে। আচ্ছা, অনেক সময় আমরা ব্যায়াম করতে চাই না, ব্যায়ামটাকে ভয় পাই, কিন্তু লাইপোসাকশন করার পরে কেউ যদি চায় যে এক্সারসাইজ করবে, সে কি সেটা করতে পারে? সেটা করতে পারবে, কোনো অসুবিধা নেই, তাতে করে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা ম্যাম, আমরা শুনছিলাম যে প্লাস্টিক সার্জারির বিভিন্ন পদ্ধতিগুলো সম্পর্কে, তো একটা আমরা লাইপোসাকশন নিয়ে কথা বললাম, এখন একটু আগে বলছিলেন যে টামি টাক একটা আরেকটা পদ্ধতি রয়েছে, এটার ব্যাপারে আমরা একটু শুনতে চাই, টামি টাক এটা কীভাবে কাজ করে? আচ্ছা, টামি টাক বা অ্যাবডোমিনোপ্লাস্টি আমরা বলে থাকি মেডিকেল টার্মে, এটা হচ্ছে পেটের শেপ করা, যে পেটের মানুষ বুঝবে পেটের, দেখা যায় কি যে অতিরিক্ত চর্বি জমা হয়ে পেট ঝুলে পড়ে, অথবা পেটের চর্বি দূর কেউ ডায়েট বা এক্সারসাইজ করে দূর করলেন, তারপর কি হচ্ছে পেট ঝুলে যাচ্ছে, চামড়াটা কি হয় ল্যাক্স হয়ে যায়। তারপরে আগেও বলেছি মহিলারা গর্ভাবস্থা থেকে ফিরে যখন আসেন তখন দেখা যায় যে একটা বা দুইটা বেবি নেওয়ার পর তার পেট ঝুলে পড়ছে, তখন দেখতে ভালো লাগে না, বা মহিলাদের যে তল পেটে বাচ্চা হওয়ার পর দাগ পড়ে যায় সেটা। আবার এই চর্বি দূর করার পরে
তাদের কি হয় যে পেটের ল্যাক্সিটি, যে বলছি মাসেল ল্যাক্স হয়ে যায়, তাহলে এইসব কারণে এই যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আমরা দূর করতে পারি হচ্ছে এই টামি ট্যাক বা অ্যাবডোমিনোপ্লাস্টি অপারেশনের মাধ্যমে। এটার মাধ্যমে আমরা হচ্ছে পেটকে একটা টান টান শেপ দেওয়া হয় আর কি। ওকে, এটা কিভাবে আসলে করা হয়, মানে এটার প্রসিডিউরটা, কতদিন আগে ভর্তি হতে হয় বা অপারেশনটা কি অনেক মেজর কিছু কিনা এটার ব্যাপারে যদি বলেন। আচ্ছা, অ্যাবডোমিনোপ্লাস্টি বা টামিটাক অপারেশনটি, হ্যাঁ, একটা মেজর অপারেশন, কিন্তু এতটা ভয়ঙ্কর কিছু নেই যে এটার জন্য আমাকে অনেক স্ট্রেস নিতে হবে যে আমি করবো কি করবো না, অনেক চিন্তা করে অনেকে যে এটা করা যাবে কি না। এটা আমি যেটা আগে বলেছি অবশ্যই অ্যানেস্থেশিয়া দিয়ে করতে হবে। আর এই অপারেশনে আমরা হচ্ছে তলপেটের যে অতিরিক্ত চর্বিটা যেটা থাকে, চর্বি এবং নিচে যে চামড়া, ঝুলে যাওয়া চামড়া, এটা সহ কেটে ফেলে দিই। এবং হচ্ছে যে আমি বলেছি মাসেল ল্যাক্স হয়ে যায়, সেই মাসেলটা কি করা হয় রিপেয়ার করে দিই, সেটাকে প্লাইকেশন বলে। তাহলে কি হবে, পেটের যে লুজ লুজে বা একটা ফোলা ফোলা ভাব ছিল সেটা চলে যায়, তারপর যে অতিরিক্ত চামড়া বা চর্বি অংশটা ফেলে দিচ্ছি, ফেলে দেওয়ার পরে কি হচ্ছে পেট একদম টান টান হয়ে যাচ্ছে সেটাই। আচ্ছা, এই যে কেটে ফেলে দেওয়ার কথা বলছিলেন, যে আর যারা আসলে অনেক মোটা বা অনেক ওজন বা অনেক ভুঁড়ি আছে এরকম, তাদেরকে যখন এটা করা হয় বা শেপে আনা হয়, তখন তো বেশ অনেকটা অপারেশন করে ফেলতে হয় বা অনেকটা চামড়া হয়তো বাদ দিতে হয়, পরবর্তীতে কি এটা কোনো প্রকারের ক্ষতি কিংবা এরকম কি হতে পারে, যে সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা যিনি বলে পেশেন্টের কথা যদি বলি, তিনি যদি পরবর্তীতে আবারও মোটা হন, তখন কি এটা কোনো প্রভাব ফেলবে? আচ্ছা, যারা আমরা একটা পেশেন্টের সাথে কাউন্সিলিং করে না হয় যে আপনার হচ্ছে যে পেটের যে অতিরিক্ত চর্বি সেটা হচ্ছে আইদার ফার্স্ট লাইপোসাকশন করে তারপরে হচ্ছে এই প্রসিডিউরটা করে টামি ট্যাক বা অ্যাবডোমিনোপ্লাস্টি করে তারপরে হচ্ছে তাকে যে শেপ দেওয়া হলো তাকে পরবর্তীতে অ্যাডভাইস দেওয়া হয় অবশ্যই তাকে ডায়েট বা এক্সারসাইজ করতে হবে তার লাইফ, এটাকে এটা পরবর্তীতে তাকে মেনটেন করতে হবে। আদারওয়াইজ হ্যাঁ, তার আবার হচ্ছে সে যদি একটা ঝুলে যায় বা ওটা মেনে না চলেন, হয়তো বা রিভিশন সার্জারি তার আবার ইন ফিউচার লাগতে পারে। ওকে, তার মানে হচ্ছে যে এমন না একবার এটা করে আমরা একদম স্কিনটাকে টান টান করে ফেললাম, তার মানে যে আবার সেখানে চর্বি জমবে না এরকম কোনো ব্যাপার নাই, ফেলে দেওয়া হলো সেখানে তো জমছে না, অন্য জায়গায় সেটা জমতে পারে। তো ওইটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে এমন না যে এটা করলাম আমি খেয়াল রাখবো না, সেটা একটু মেনটেন করতে হয় দাদা। ওকে, আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হলো যে এই যে অপারেশনটা করা হলো সেটা কি কোনো দাগ থেকে যায় শরীরে? আচ্ছা, যে কোনো অপারেশন বিশেষ দাগ ছাড়া, আমরা বলি যে দাগ ছাড়া অপারেশন হয় না যেখানে আমরা কেটে ফেলি, তবে যে দাগটা এটা একদম তলপেটের নিচে ফেলা হয় সেটা অনেকে সিজারের দাগটা বলে থাকে, সিজারিং সেকশন করে যাদের বেবি হয় তাদের যে দাগটা যেই জায়গাটা থাকে সেই জায়গাতেই পড়ে এবং তার একটু বড় হয় তার থেকে। এবং এটা আমরা বলে থাকি যে দাগটা হলো আন্ডারগার্মেন্টসের নিচে থাকে, দেখা যায় না, একটু লেস ভিজিবল হয় না, বা যারা মহিলারা শাড়ি বা পেটিকোট পরছে এটা নিচে থাকছে, দেখা যাচ্ছে না। সো এটা নিয়ে এতটা ওয়ারিড হওয়ার কিছু নাই যে দাগ থাকবে কি থাকবে না। ওকে, এই এই ধরনের অপারেশনগুলো বা প্লাস্টিক সার্জারিগুলো কি আসলে মহিলারাই বেশি করেন নাকি পুরুষরাও করতে পারেন? আচ্ছা, এটা মহিলা পুরুষ সবাই করছেন, এটা এমন না যে শুধু মহিলাদেরই করা হয়, পুরুষদেরও করা হয়। পুরুষদের হচ্ছে আমি যেটা বলেছিলাম যে মহিলাদের তলপেটে বেশিটা ঝুলে যায় পরে, পুরুষদের তো ফ্যাটটা জমা হয় নাভির দুই পাশ দিয়ে, ফ্ল্যাঙ্ক বলি আমরা ওই জায়গাটাতে, তাদের ক্ষেত্রেও লাইপোসাকশন অ্যাবডোমিনোপ্লাস্টি করে অ্যাবডোমিনের এই শেপ দেওয়া হয়ে থাকে। ওকে, তার মানে আমরা চিরাচরিত যে ছোটবেলা থেকে দেখে আসতাম যে বাবা চাচা দাদাদের ভুঁড়ি থাকতো একটা বড় সড়ো গোলগাল, সেটাও আসলে এই পদ্ধতির মাধ্যমে ফ্ল্যাট করা সম্ভব? সম্ভব। ওকে, সো এটা আসলে খুব সুখের একটা ব্যাপার, কারণ হচ্ছে যে আমাদের মনে হতো যে মানুষটা বোধহয় এরকমই জন্মের পর থেকেই মনে হয় এরকম। সো এটা আসলে এখন অনেক ইয়াং এইজের যারা তারাও কিন্তু এখন এই ভুঁড়ি সমস্যায় ভুগছেন, তো তাদের জন্য এটা একটা সুখের খবর। আচ্ছা, লাইপোসাকশন এবং টামিটাক দুইটা পদ্ধতি কি একই সাথে করা সম্ভব কারো যদি দরকার হয়? হ্যাঁ হ্যাঁ, কিছু ক্ষেত্রে আমরা হচ্ছে লাইপোসাকশন অ্যান্ড অ্যাবডোমিনোপ্লাস্টি একসাথে করে থাকি, এটাকে বলা হয় লাইপো অ্যাবডোমিনোপ্লাস্টি টার্মটা, যে আমরা প্রথমে উপরে পেটে যে অতিরিক্ত চর্বি লাইপোসাকশন করে বের করে আনি বা তলপেট থেকেও কিছুটা বের করি, তারপরে যে ল্যাক্স আরেকটু ঝুলে পড়ে, তখন যতক্ষণ ঝুলে পড়ছে এটা আমরা একটা টেস্ট করে নিই কতটুকু কাটতে হবে, তারপরে আমরা হচ্ছে এই টামিটাক অপারেশনের মাধ্যমে এক্সেস স্কিন বা চর্বি ফেলে দিয়ে থাকি। আচ্ছা, গর্ভাবস্থার আপনি বলছিলেন যে গর্ভাবস্থায় যখন
মায়েরা এরকম সমস্যা সমাধান মানে সম্মুখীন হয় কিংবা গর্ভাবস্থা চলে যাওয়ার পরে আসলে পেটটা নিয়ে অনেক ঝামেলায় পড়েন, এবং সেই সাথে স্ট্রেচ মার্ক এটা অনেক অনেক ভোগায়, অনেক মা চিন্তা করেন, মানে এটা চিন্তা করেই হয়তো উনি প্রেগনেন্ট হতে চান না যে আমার এত সুন্দর স্কিনটা নষ্ট হয়ে যাবে বা ফিগারটা নষ্ট হয়ে যাবে। তো এগুলোকে রিমুভ করার জন্য কী কী পদ্ধতি রয়েছে? আমি যেটা বলেছিলাম যে টামি ট্যাক বা অ্যাবডোমিনোপ্লাস্টি বা মিনি অ্যাবডোমিনোপ্লাস্টি, শুধু তলপেটের অংশটা কেটে ফেলা হয়, এই ক্ষেত্রে আমরা হচ্ছে এই অ্যাবডোমিনোপ্লাস্টি অপারেশনটি করে তার এই হচ্ছে স্ট্রেস মার্ক বা আমরা বলে থাকি স্ট্রায়া আমরা রিমুভ করে দিতে পারি, যে তলপেটের দাগ পরে বাচ্চা হওয়ার পরে এটা, সাথে তার হচ্ছে তলপেটের দাগও দূর হয়ে যাচ্ছে, সাথে পেটটা আবার হচ্ছে আগের মতো সুন্দর হয়ে যাচ্ছে একসাথে। আচ্ছা, এটার পদ্ধতিটা হচ্ছে সেম ওটার মতোই আমরা, যে এটা অনেক সময় দেখা যায় কারো স্ট্রেস মার্ক শুধু তলপেটে থাকে না, আমি নিচে থাকে উপর পর্যন্ত উঠে না, তার বেলায় মিনি অ্যাবডোমিনোপ্লাস্টি বলি, শুধু তলপেটের অংশটুকু আছে আমরা যাব সেটা ফেলে দিব। আর কারো ক্ষেত্রে একটু উপরে থাকে, তাদের বেলায় হয় কি যে আমরা পুরো ফুল অ্যাবডোমিনোপ্লাস্টির কিছু টাইপ আছে আমাদের, তার মধ্যে হচ্ছে ফুল অ্যাবডোমিনোপ্লাস্টি, সেটা করে তখন দেখা যায় তার নাভির উপরে যে অল্প দাগ ছিল সেটা তলপেটের একদম নিচে চলে আসে, ওটা আর দেখা যায় না, কিন্তু নাভির নিচে যতখানিক ছিল তত পুরোটাই রিমুভ হয়ে যায়। ওকে, সো এই এই ব্যাপারটা মানে এই ব্যাপারটা একটু ডিটেল জানতে চাই, কারণ হলো যে মেয়েরা যখন মা হয় বা প্রথম সন্তান যদি কারো হয় তো তাদের খুব সেন্সিটিভ একটা ইস্যু, সেন্সিটিভ একটা জায়গা, সে যদি পরবর্তীতেও আবার মা হতে চায় তাহলেও কি এই এই পদ্ধতি মানে পদ্ধতিতে কেউ যদি যায় তাহলে কি এই ব্যাপারগুলো নিয়ে কোনো সমস্যা হতে পারে পরবর্তীতে তার মা হতে গিয়ে বা আবারও যখন সে প্রেগনেন্ট হবে? আমরা বলে থাকি যেহেতু এই প্রসিডিউরটা বারবার না করা থেকে তার ফ্যামিলি কমপ্লিট করে, সে যেহেতু আবার মা হতে চায় তাহলে তার ফ্যামিলি কমপ্লিট করে প্রসিডিউরটা করতে, যাতে তবে এমন না যে করা যাবে না, চেয়ার করা যাবে, কিন্তু আমরা অ্যাডভাইস করি আপনি আগে ফ্যামিলি কমপ্লিট করেন তারপরে প্রসিডিউরটা করেন। এবার আমি একটু আমার মানে নিজের কিছু কিউরিওসিটি থেকে কিছু প্রশ্ন করতে চাই, সেটা হলো যে যদি কেউ, এখন কিন্তু অনেকেই মনে করেন যে মাঝখানে একটা খুব মানে চল এসেছিল বা খুব ট্রেন্ডি ছিল জিরো ফিগার, তো আমরা অনেক সময় দেখা যায় যে অনেক অনেক ধরনের প্রফেশন আছে, ওই প্রফেশন থেকে কেউ আসলে তারা মনে করেন যে আমার জিরো ফিগার হতে হবে, বা ইয়াংরাও এখন মনে করে যে আমি একদম সব কিছুই খাবো তারপর আবার জিরো ফিগার থাকবো, বার্গারও খাবো পিজাও খাবো বা জিরো ফিগার থাকবো। তো আমরা একটু জানি যে যেহেতু এই পদ্ধতিগুলো রয়েছে কৃত্রিম পদ্ধতিতে আমরা চাইলেই আমাদের বডিটা শেপ করতে পারি, এগুলো আসলে এই এইজের জন্য বা ইয়াং এইজের মানুষদের জন্য কতটুকু হেলদি? আচ্ছা, যারা ইয়াং তাদের ক্ষেত্রে আমরা বলে থাকি হচ্ছে ফার্স্ট তার হচ্ছে বডি শেপ আর মেনটেন করার জন্য অবশ্যই তাকে হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে, ডায়েট তাকে আমরা সুষম খাদ্য খাবো, এই বার্গার খাবো এটা কিন্তু সুষম খাদ্যর মধ্যে পড়ে না, এটা হচ্ছে জাঙ্ক ফুড, আমরা যতটা পারি অ্যাভয়েড করব, এক্সারসাইজ করব, আর যদি কারো এরকম জিদ্দি ফ্যাট জমাই হয়ে যায় যে স্ট্যাবন ফ্যাট আমরা বললাম, তাদের ক্ষেত্রে লাইপোসাকশন করে নিতে পারে, সব ইজি প্রসিডিউর, এটা করে সে তার বডি শেপটা মেনটেন করতে পারে। আচ্ছা, কেউ যখন আপনাদের কাছে আসে এই ধরনের চিকিৎসা সেবা নিতে, তো প্রথমে আপনারা আসলে তাকে কি মানে তাকে কিভাবে পরামর্শগুলো দেন, বা তাকে কি কোনো ধরনের কাউন্সেলিং এর মধ্যে দিয়ে যেতে হয় বা কাউন্সেলিং নিতে হয়, সেটা কতটুকু জরুরি? কাউন্সেলিং আমরা প্রত্যেকটা পেশেন্টকে যে সে যখন যা চায় বা যে রোগটা নির্ণয় হয় তখন আমরা তাকে একটা কাউন্সেলিং করি, আগে তাকে আমরা রোগ সম্পর্কে জানাই যে আপনার এই জিনিসটা হয়েছে এবং এই রোগটা আমরা কিভাবে আমরা রোগটাকে আমরা ট্রিটমেন্ট দিতে পারবো সেই পদ্ধতিগুলো আমরা তাকে বলি। এই ক্ষেত্রেও আমরা তাদেরকে কাউন্সেলিং করি যে এইটা যে আপনি চাচ্ছেন এটা কতটা রিয়েলিস্টিক এবং আপনার এক্সপেকটেশন অনুযায়ী আমরা কতটুকু এটা দূর করতে পারবো, তারপরে হচ্ছে আপনাকে এই এই প্রসিডিউর করার পরে আপনাকে কি কি করতে হবে সব কিছুই পেশেন্টকে আগে থেকে আমরা কাউন্সেলিং করে নিই, জানানো হয় হ্যাঁ, মানে সে কনসার্ন থাকে আসলে যে তাকে কি কি মেইনটেইন করতে হবে, কি প্রসিডিউর আমরা করব, কোথায় তার দাগটা পড়বে, সে কোথায় তার স্কার মার্কটা চায়, এগুলো আমরা আগে বলে নিই তাদেরকে। আচ্ছা, আরেকটা ব্যাপারে আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে অনেকের শরীরে বিভিন্ন ধরনের আঁচিল এবং তিল দেখা যায়, তো প্লাস্টিক সার্জারির মাধ্যমে কি এগুলো অপসারণ করা সম্ভব? হ্যাঁ, আঁচিল এবং তিল এটা খুব সহজেই রিমুভ করে দেওয়া যায়, এটা তেমন ইয়া পড়ে না যে যে তাকে টোটাল অজ্ঞান করতে হবে, যদি কোনো একটা স্পেসিফিক জায়গায় থাকে ওই জায়গাটুকু অবশ্য এটুকু করে দেওয়া যায়। ওকে, এটা মানে খুবই ইজি একটা প্রসেস এই এই ক্ষেত্রে। অনেক সময় অনেকের ধারণা থাকে যে আঁচিল রিমুভ করে ফেললে সেটা আবারও হবে বা তিল রিমুভ করে ফেললে সেটা আরও বেশি
পরিমাণে বেড়ে উঠতে পারে। তো এটা এগুলো কি ঠিক আসলে আঁচিল আঁচিল বা তিল রিমুভ করলে এটা আবার বেশি হয়ে উঠবে বা ওইটাই আবার উঠবে, এটা ভুল ধারণা, এটা হয় না কখনো। আর আমরা বলে থাকি যাদের তিল আছে, তিলের সাথে একটা ক্যান্সারের সম্পর্ক আছে। তিলটা যখন হচ্ছে দেখা যায় যে তার সাইজটা পরিবর্তন হচ্ছে, সুন্দর একটা তিল ছিল হঠাৎ করে বড় হয়ে গেছে বা সাইজটা যার যে শেপটা ছিল শেপটা ইরেগুলার হয়ে গেছে, ওখানে ইচিং হচ্ছে বা ব্লিডিং হচ্ছে, তখন আমরা অবশ্যই বলি যে ওটা তাকে এক্সারসাইজ করে ফেলতে হবে, রিমুভ করে এটা এবং পরীক্ষা করেও দেখতে হবে এটা তার কোনো ধরনের ক্যান্সারের বা কোনো পরিবর্তন হলো কি না। সো এটা একটু অবশ্যই হচ্ছে তিল যেমন আমাদেরকে হচ্ছে সৌন্দর্য, আমরা কি বলি তিল থাকলে সুন্দর দেখায় ফেসে, তার সৌন্দর্য যেমন দিচ্ছে তেমন কিন্তু একটা মৃত্যুরও কারণ। সো এটাকে আমাদের একটু কনসার্ন থাকতে হবে। ওকে, এবার একটু আমরা আবার আমাদের প্রশ্নে ফিরে আসি। আমরা লাইপোসাকশনের কথা শুনেছি, টামি টাকের কথা শুনেছি, এখন আমরা একটু ব্রেস্ট লিফ্ট নিয়ে কথা বলতে চাই। এটাও এখন আসলে অনেক আলোচিত এবং সমালোচিত একটা বিষয়, অনেকেই এটা করতে চান, আবার অনেকেই মনে করেন যে এটা আসলে খুব ক্ষতিকর একটা জিনিস, এটা করা উচিত না। তো এই ব্যাপারে একটু জানতে চাই যে বাংলাদেশের প্রেক্ষিতে এইরকম রোগী বা এরকম করতে চান এরকম মানুষ আপনারা কীরকম, মানে কীরকম আসে আপনাদের কাছে? হ্যাঁ, না আমি এই প্রোগ্রামটি করার আগেও একটা কল পেয়ে এসেছি যে মাস্টারপেক্সি সে করতে চায়, ব্রেস্ট লিফ্ট করতে চায়, যে আপনাকে আমি অনলাইনে পেয়েছি, আপনার হচ্ছে চেম্বার অ্যাড্রেসটা বলেন আমি দেখাতে আসবো। তো মানুষ করতে চাচ্ছে এবং করছে, আসছে আমাদের কাছে মাস্টারপেক্সি বা ব্রেস্ট লিফ্ট অপারেশনটি করার জন্য। এটা দেখা যায় হচ্ছে মহিলারা প্রেগনেন্সি এবং ল্যাকটেশনের পরে, তা বাচ্চাকে ব্রেস্ট ফিডিংয়ের পরে তাদের ব্রেস্ট ঝুলে পড়ছে, কি হয় ব্রেস্টের হচ্ছে টিস্যু যেগুলো আছে সংকুচিত হয়ে যায় এবং পরে কি হয় চামড়াটা ঝুলে পড়ে। শুধু ব্রেস্ট ঝুলে পড়ছে না, তার যে নিপল অ্যারিওলা বলি আমরা বাদামি অংশটা যে অংশটা, ওটাও তার জায়গা মতো না থেকে নিচে নেমে যাচ্ছে বা ঝুলে যাচ্ছে, সেটা আমরা হচ্ছে কারেকশন করে দিয়ে থাকি এই ব্রেস্ট লিফ্ট বা মাস্টোপেক্সি অপারেশনের মাধ্যমে। আর এটা আমরা করে থাকি হচ্ছে 35-65 বছর মহিলাদের পর্যন্ত এটা করা যায় এই প্রসিডিউরটি। আচ্ছা, 35 থেকে কেন, মানে 35 থেকে আমরা ধরে নেই হচ্ছে ইউজুয়ালি, যদিও আমাদের দেশে আর্লি ম্যারেজ হচ্ছে তারপরেও আমরা বলি যে হচ্ছে তার হচ্ছে একটা মানে বেবি নেওয়ার পরে, যেহেতু বলা হচ্ছে যে বাচ্চা হওয়ার পরে ব্রেস্ট ফিডিংয়ের পরে এটা ঝুলে যায়, তো আমরা বলি যে বাচ্চা নেওয়ার পরে আপনি এই প্রসিডিউরটা করেন। ওকে, মানে যেহেতু বাচ্চা হওয়ার পরেই আসলে এই ধরনের প্রবলেমটা ফেস করে সবাই, আর ধরে না হয় 35 পর্যন্ত তারা হচ্ছে বেবি নিবে, অনেকে 40 পর্যন্ত নেয়, এটা ডিপেন্ড করে। এবং এর আগে তো আসলে ন্যাচারালি মানুষের বডিতে ওই ইলাস্টিসিটিটা থাকে, যে তার বডিটা অনেক সময় ওই ইলাস্টিসিটি অনেক সময় দেখা যায় রিটার্ন করে, কিন্তু সব সময় করে না, যখন করছে না তখনই তো সার্জারির প্রয়োজন হচ্ছে। আচ্ছা, যদি কেউ ব্রেস্ট লিফ্ট করায় এবং এরপরে যদি সে বেবি নিতে চায় বা বেবি হয়, সেই ক্ষেত্রে কি কোনো ঝুঁকির ব্যাপার রয়েছে? ঝুঁকি বলতে তেমন নেই, তার শেপটা হয়তো বা আবার একটু নষ্ট হয়ে যেতে পারে, তখন সে আবার একটু কারেকশন করে নিতে পারে। আচ্ছা, এতে করে মানে বাচ্চাকে ব্রেস্ট ফিড করাতে বা প্রেগনেন্সিতে এগুলোতে কোনো প্রবলেম হয় না? আচ্ছা, প্লাস্টিক সার্জারিতে কোনো ধরনের রে কি ব্যবহার করা হয়? রে কিছু আছে, লেজার ইউজ করা হয়, তো হচ্ছে সব ক্ষেত্রে না, ওইটা লেজার বা এটা আমরা ইউজ করে থাকি। আচ্ছা, যেখানে প্রয়োজন হয় আসলে সেখানে করা হতে পারে। যেই পদ্ধতিগুলোর কথা আমরা জানলাম, সেই পদ্ধতিতে কাজ করতে গিয়ে বডির অন্য অর্গানগুলো কি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে? বডি শেপিংয়ের যে প্রসিডিউরগুলো বলা হয়েছে বা আরও আছে, তার মধ্যে হচ্ছে তার অন্য অর্গানে কোনো অসুবিধা হওয়ার মানে কোনো প্রবলেম হয় না। আচ্ছা, ঠিক আছে, ওকে। তার মানে হচ্ছে যে বলা যেতে পারে, মানে আমি এতক্ষণ কথায় যেটা বুঝলাম যে মোটামুটি 100% সেফ প্রসিডিউর। আর সব প্রসিডিউর হচ্ছে আমরা হলো বাইরের দিকে করছি, পেটের যেটা পেটের ভিতরে ঢুকছি না, যেখানে আমাদের অন্য অর্গানগুলো আছে। আর শরীরের অন্য অন্য যে প্রসিডিউরগুলো আছে, যেমন হচ্ছে বলেছি আর্ম লিফট বা থাই লিফট বা বাটক লিফট, সব জায়গায় হচ্ছে আমরা যেখানে করছি। আর করার সময় অবশ্যই আমরা সাবধানতা মেনটেন করি যে যাদের রক্তনালীগুলো আছে নার্ভাস এগুলোতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এটা অবশ্যই দেখে না হয়। ওকে, এবার একটু আসি যে আর্মের ব্যাপারটায়। বাংলাদেশে আমরা যারা থাকি বা দেখে আসছি যে ছোটোবেলা থেকেই মায়েরা বা খালাদা তাদের কিন্তু মানে হাতটা খুব মোটা মোটা, তারপর হচ্ছে আপনি যেটা বলছিলেন যে পিঠের কাছে আমরা দেখতাম যে মায়েদের ব্লাউজের নিচের পার্টটাতে একটা চর্বির অংশ, তো এগুলো আসলে আমরা মানে
দেখেই বড় হয়েছি যে হ্যাঁ একটা সময়ে বা একটা বয়সের পরে গিয়ে এরকম হয়ে যাবে। তো এই জিনিসগুলো বা এই চর্বিগুলো আসলে কেন জমে, মানে আর্মে এত চর্বি বা পিঠে এত চর্বি কেন জমে? এটা আসলে আমরা বলে থাকি যে কিছু স্পেসিফিক জায়গা আছে বা ওই স্পেসিফিক জায়গাতেই চর্বিগুলা যে ডিপোজিশন হয় তাদের ওই জায়গাতে অ্যাফিনেশন থাকে, ওই জায়গাটাতে গিয়ে আমি হচ্ছে জমবো। আমাদের ওই এটার কোনো স্পেসিফিক কোনো কারণ নেই যে ওই জায়গাটাতেই কেন বেশি জমে। আচ্ছা, তবে কিছু কিছু টিস্যুর যেমন ফ্যাট টিস্যুর কিছু থাকে যে আমি ওই জায়গাটা ক্যারেক্টারিস্টিক্স থাকে যে ওই ওই জায়গাতেই যাব। সেই জন্য আমাদের হচ্ছে যেটা এটা আমরা কারেকশন করতে পারি, যেটা বলা হলো যে ব্লাউজের নিচে ওই অংশটা, ওইটা মেইনলি হচ্ছে লাইপোসাকশন করেই দূর রিমুভ হয়ে যায়। আচ্ছা, সেখানে লাইপোসেকশন করার জন্য কি ওই ফুটাটা ওখানেই করতে হয়, পিঠের কাছেই করতে হয়? পিঠের কাছে, অথবা যদি সে অ্যাবডোমিনের লাইপোসেকশন করতে যাচ্ছে তখন একসাথে করে দেওয়া যায় যে ওটার সাথে ওই অ্যাবডোমিনের যে ফুটাটা করা হচ্ছে ওটা দিয়ে ওই জায়গাটা থেকে রিমুভ করে দেওয়া যায় একসাথে একটা দিয়ে। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে যদি আমি আর্ম লিফটের কথায় আসি, অনেক সময় দেখা যায় যারা অনেক মোটা থেকে হঠাৎ করে শুকান বা চেষ্টা করে শুকান তখন তাদেরও কিন্তু এই হাতের নিচের জায়গাটা বা চামড়াটা ঝুলে পড়ে। হ্যাঁ, তো সেটাকে কি রিমুভ করা সম্ভব বা শেপে আনা সম্ভব? হ্যাঁ, এটা শেপে আনা সম্ভব। কারো যদি হাতটা মোটাও থাকে বা চামড়া সহ মোটা চর্বি সহ ঝুলে গেছে, তার ক্ষেত্রে আমরা আগে লাইপোসাকশন করে নিই, করে ফ্যাটটা রিমুভ করি। আর যে নাকি নিজের বডি লুজ করে তার হচ্ছে জায়গাটা ঝুলে পড়েছে বা একটু বয়স বেশি হয় যখন এইজ পার্সনরা, তখন তাদের আবার বডি শেপ করতে যায়, সেই ক্ষেত্রে যখন আর্মের এই চামড়া ঝুলে পড়ছে ইউজুয়ালি হয় নিচের দিকে মিডিয়ালি, মানে ইনার সাইডটা বলি, ওইখান থেকে আমরা এক্সেস যে স্কিন বা ফ্যাট ঝুলে পড়ছে সেই অংশটা রিমুভ করে থাকি, সেটাকে আর্ম লিফট বা বলে থাকি আমরা এটা। এবং দাগটা এমনভাবে থাকে ওটা দেখা যায় না। আচ্ছা, দাগটা একটা দাগ পড়বে, একটা দাগ পড়বে, শুধু লাইপোসাকশন করলে দাগ পড়বে না। আর যদি হচ্ছে আমরা ওই যে আর্ম লিফট করি, এক্সেস স্কিন ঝুলে যায় বা চামড়াটা ঝুলে যাচ্ছে, সে চামড়াটা আমরা রিমুভ করে দিই, তখন হচ্ছে ওইখানে একটা দাগ থাকে, হালকা একটা দাগ থাকে, ওটা এমনভাবে পড়ে যে ওটা ইউজুয়ালি ভিজিবল হয় না। ওকে, এবার থাই লিফটের কথায় যদি আসি বা বাটক লিফটের কথায় যদি আসি, এটা কি আর্ম লিফটের মতো সেম প্রসিডিউরে করা হয়? সেম প্রসিডিউরে করা হয়। দেখা যায় অনেকে ম্যাসিভ ওয়েট রিডাকশন করছে যে তখন তার এই এক্সেস, এক্সাম্পল বলা যায় আমরা আমাদের সেলিব্রিটি আদনান সামি, অনেক সবাই চিনে থাকবেন, সে হচ্ছে অনেক মোটা থেকে তার বেরিয়েটিক সার্জারি করে বিভিন্ন প্রসিডিউরের মাধ্যমে তার ওয়েট রিডাকশন হয়েছে। তারপরে এদের ক্ষেত্রে কি হয়, তখন তাদের এই যখন অনেক অতিরিক্ত চর্বি দূর করা হয় বা বের করা হয় তখন এই চামড়া ঝুলে পড়ে, সেই ক্ষেত্রে এই প্রসিডিউরগুলো খুবই কার্যকর কার্যকর। ওকে, এবার একটু আসি যে আচ্ছা, যেটা বলছিলাম যে এতগুলো অনেক অনেকগুলো আমরা ধাপ আলোচনা করলাম, তো সেই সবগুলো ধাপ তো একই সাথে করা সম্ভব? একজন মানুষ সবগুলো প্রসিডিউরই একসাথে নিতে পারেন, মানে সবগুলো চিকিৎসা ব্যবস্থায় কি নিতে পারেন একসাথে? একসাথে সব প্রসিডিউর করা সম্ভব না, সে তার বডি এটা নিতে পারবে না। আচ্ছা আচ্ছা, তাকে স্টেজ প্রসিডিউরে যেতে হবে কারো যদি সব প্রসিডিউর লাগে। আর কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে সব লাগছে না, তার শুধু পেটের কারেকশন দরকার, মানে পেটের শেপ দরকার, কারো শুধু বাহুর দরকার, কারো শুধু থাইয়ের দরকার, অথবা কারো শুধু ব্রেসলিফ দরকার। কখনো কখনো পেশেন্টের কন্ডিশন বুঝে আমরা দুইটা প্রসিডিউর একসাথে করে থাকি, ওটা আমরা পেশেন্টকে আগে থেকে অ্যানালাইসিস করে নিই কার বেলায় হচ্ছে দুইটা প্রসিডিউর একসাথে করা পসিবল হবে। বার্ন যখন, যদি কারো বার্ন হয়ে যায়, বিভিন্নভাবে বার্ন হতে পারে, অ্যাক্সিডেন্টালি হতে পারে, কিংবা আমরা একটা সময় দেখেছি যে অ্যাসিড সন্ত্রাস অনেক বেড়ে গিয়েছিল, তখন আমাদের খুবই কষ্টের একটা জায়গা ছিল যে অনেক মেয়েরা এরকম বিকৃত চেহারা নিয়ে হয়তো তাদের জীবন ধারণ করতে হয়েছে। তো বার্ন হলে বা এখন অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চারা গরম পানি নিয়ে যাচ্ছিল, হয়তো বাচ্চাটার গায়ে পড়লো বা খেলতে খেলতে আগুনে হাত পুড়ে গেল, এই বার্নের বিষয়টায় প্লাস্টিক সার্জারি আসলে কতটুকু গুরুত্ব রাখছে বা ভূমিকা রাখছে? আচ্ছা, বার্নের পুরোটাই হচ্ছে প্লাস্টিক সার্জনরা ডিল করছে বা আমরা ডিল করছি। বার্ন যেটা ডিফারেন্ট টাইপের বার্ন, আপনি যেটা বললেন যে আগুনে পড়ে যাওয়া, ওটা আমরা ফ্লেম বার্ন বলি, বা গরম পানিতে পড়ে যাচ্ছে বা গরম কিছুতে তেল বা হচ্ছে তরকারি দিয়ে, কমনলি হচ্ছে হাউস হোল্ড আমাদের বাড়িগুলোতে হয় যে বাচ্চা গরম পানি নিয়ে যাচ্ছে, বাচ্চা দৌড়ে যাচ্ছিল পানির উপরে পড়ে গিয়েছে, বা রান্না করার সময় পেছন থেকে এসে পড়ে গিয়েছে, বা রান্না করার সময় তার হচ্ছে কাপড়ে আগুন লেগে বার্ন হয়েছে, বা গ্যাস সিলিন্ডার ব্রাস্ট হচ্ছে, বা ইলেকট্রিক বার্ন হচ্ছে। বার্ন হওয়ার যেটা যে আমি বলবো যে এটা ইমিডিয়েটলি তাদেরকে অবশ্যই হচ্ছে কী করতে হবে, বার্ন হওয়ার সাথে সাথে তার যে বার্ন
যে সোর্সটা এটা থেকে তাকে সরাতে হবে, একটা স্টপ করতে হবে, এবং সাথে সাথে তাকে অ্যাটলিস্ট 20-30 মিনিট স্বাভাবিক টেম্পারেচার যে পানি বা ট্যাপের পানি ঢালতে হবে, ঠিক আছে? অনেকে আমরা করে থাকি হচ্ছে ডিম লাগাচ্ছি বা পেস্ট লাগাচ্ছি, এসব করা যাবে না, বাতাস করে অনেকে, সেটা থেকে আমাকে নর্মাল টেম্পারেচারে পানি 30 মিনিট পর্যন্ত তার গায়ে বা যেখানে বার্ন হয়েছে সেখানে ঢালতে হবে। তারপরে তাকে অবশ্যই সাথে সাথে হসপিটালে নিয়ে যেতে হবে তার ফার্স্ট এইড ম্যানেজমেন্টের জন্য। তারপরে ডক্টর অ্যাসেস করবে যে তাকে হচ্ছে শুধুমাত্র ফার্স্ট এইড দিয়ে ছেড়ে দেওয়া যাবে নাকি হচ্ছে বার্ন হসপিটালে বা পরবর্তীতে বড় হসপিটালে শিফট করতে হবে। ওকে, তার মানে হচ্ছে প্রাথমিক চিকিৎসাটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এটার উপরে ডিপেন্ড করছে আসলে পরবর্তীতে তার ক্ষতিটা কতটুকু হচ্ছে এবং কতটুকু তার প্লাস্টিক সার্জারির মাধ্যমে রিকভার করা হবে। আমাদের সময়টা একেবারে শেষের দিকে, তারপর আমি একদম শেষে আরেকটা ছোট প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের আঙ্গুল হয়তো জোড়া লাগানো হয়ে জন্ম হয়, কিংবা তাদের ঠোঁট কাটা থাকে, তালু কাটা থাকে। তো এইসব বাচ্চাদেরকে নিয়ে বাবা মাদের তো আসলে টেনশনের একদমই অন্ত থাকে না। তো তাদের ক্ষেত্রে আপনারা কতটুকু সাহায্য করতে পারেন এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে? ঠোঁট কাটা তালু কাটা রোগীদের হচ্ছে ট্রিটমেন্ট করলেই তারা ভালো হয়ে যায়। এখানে হচ্ছে এতটা ভয়ের কিছু নেই, আমার বাচ্চাটা দেখতে ভালো লাগছে না, ঠোঁট কাটা স্পেশালি, তালুটা তো দেখা যায় না। বাচ্চারা বাবা মারা ভোগেন বা আত্মীয় স্বজনরা বলে বাবা মা মায়ের দোষের জন্য বা মায়ের দোষের জন্য এরকম হয়েছে, এটা টোটালি ভুল ধারণা, সেটা মোটেও সত্যি নয়। এটা আমরা 6 মাস থেকেই, যেটা বলে ঠোঁট কাটা, আমরা 3 মাস থেকেই শুরু করি অপারেশন যদি তার ওজন বা তার শারীরিক অবস্থা ভালো থাকে, অথবা 6 মাস থেকে ঠোঁট কাটা অপারেশনটি আমরা করে থাকি। এটা সুন্দর কারেকশন করে দেওয়া হয়, এটা বোঝাই যায় না অনেক সময়। আর হচ্ছে তালু কাটা, সেটা আমরা বলে থাকি যে হচ্ছে 9 মাস থেকে বাচ্চাকে অবশ্যই কথা বলার আগে নিয়ে আসতে হবে, কথা বলা শেখার আগে। তাহলে অনেক সময় তার হচ্ছে নাকি ভয়েস, একটা বলি যে নেজাল ভয়েস যেটা চলে আসে, ওটা চলে আসে। তাহলে যে মাসেল, আমরা যে কথা বলি, কথা যা প্রোডাকশন হয় যে মাসেলগুলোর মাধ্যমে, সেগুলাই হচ্ছে তার ঠিক থাকে না, সেটাকেই অপারেশন করে কারেকশন করে দেওয়া হয়, যার ফলে তার হচ্ছে কথাটা সুন্দর হয়ে আসে। তারপর অপারেশনের পরে কিছুদিন হয়তো বা হচ্ছে আমরা স্পিচ থেরাপি দিয়ে থাকি, কারো কারো বেলায় লাগে, লাগে না, তা ভালো হয়ে যায়। আর আঙ্গুল জোড়া লাগা যেটা বললেন, সেটা আমরা বলি সিনডেকটাইলি বা কারো এক্সট্রা আঙ্গুল থাকে, এগুলি সবই প্লাস্টিক সার্জারি করে ঠিক করে দেওয়া যায়। তবে আঙ্গুল জোড়া লাগা যেটা সিনডেকটাইলি, এটা অবশ্যই আমাদের প্রত্যেকটা জিনিসের একটা ফাংশন আছে, তাই না? এক একটা জিনিসের এক এক রকম কাজ, আঙ্গুলের কাজ, এটা আমরা বলে থাকি 2 বছরের মধ্যে কারেকশন করতে হবে। তাহলে যে সেই ফাংশনগুলো সে তার ডেভেলপ হয়ে যায়, ওটা আবার ঠিক করা হয় না। সো আমরা বলি 2 বছরের মধ্যে এটা ঠিক করে ফেলতে হবে। তবে জন্মগত যে কোনো ত্রুটি অবশ্যই জন্মের পরপর এসে তাকে দেখিয়ে যেতে হবে যে তার এই প্রবলেমটা হয়েছে, কখন কিভাবে এই অপারেশনটি করে তার এই সমস্যাটা দূর করা সম্ভব হবে। অর্থাৎ সমস্যার সমাধান যত আগে আসা যাবে ততই দ্রুত সেটা করা সম্ভব। ওকে, অনেক অনেক সুন্দর একটা আলোচনা আমরা করলাম এবং আমাদের সময়টা আজকের মতো শেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর, এত সুন্দর করে আমাদেরকে বলার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং হচ্ছে ColoursFM অ্যান্ড ডক্টর আলোকেও ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করার জন্য, এবং দর্শকদের অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকবেন, আমিও দর্শকদের কাছ থেকে এবং শ্রোতাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকে সপ্তাহের একদম শেষ দিন, আমরা প্রতি সপ্তাহেই শেষ দিনটাতে যা ভালো ভালো কথা শুনি, যা সুন্দর সুন্দর কিছু জানি আমাদের সুস্বাস্থ্যের ব্যাপারে, ভালো থাকার ব্যাপারে, সেটা যেন আমাদের জীবনে আমরা মেনটেন করে চলতে পারি এবং চলার চেষ্টা করি, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও কথা হবে আগামী সপ্তাহে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় শুনতে থাকবেন কালার্স এফএম 101.6. 101.6.